হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু গিবি স্টাডি ফ্রেন্ডস তোমরা যদি ইন্ডিয়ান হিস্ট্রির মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি থেকে কোয়েশনস প্র্যাকটিস করতে চাও এই ভিডিওর মাধ্যমে তোমরা এমসি প্র্যাকটিস করতে পারবে তোমাদের মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির কোয়েশনসগুলি রিভিশন হয়ে যাবে টু হানড্রেড প্লাস বেস্ট এমসিকিউ নেওয়া হয়েছে এই ভিডিওতে হাফ কোয়েশনস করা হবে এবং বাকি হাফ কোয়েশনস নেক্সট ভিডিওতে কমপ্লিট করা হবে কোয়েশন নাম্বার ওয়ান ওয়েন মহাত্মা গান্ধী ওয়াজ অ্যারেস্টেড হু অ্যামাং দ্য ফলোয়িং টু কভার দ্য লিডারশিপ অফ সল সত্যাগ্রহ যখন মহাত্মা গান্ধী অ্যারেস্ট হয়েছিলেন তখন সল্ট সত্যাগ্রহের লিডারশিপকে নিয়েছিলেন গান্ধীজি নাইনটিন থার্টিতে ডান্ডি মার্চ শুরু করেছিলেন তিনি ডান্ডিতে গিয়ে সল্ট ল ব্রেক করেছিলেন এই সল্ট ল ব্রেকের মাধ্যমে তিনি সিভিল ডিসওভিডিয়েন্স মুভমেন্ট স্টার্ট করেছিলেন এই সল্ট ল ব্রেক করাকেই সল্ট সত্যাগ্রহ বলা হয় সল্ট সত্যাগ্রহের সময় গান্ধীজিকে অ্যারেস্ট করা হয়েছিল গান্ধীজিকে অ্যারেস্ট করার পর এই সল সত্যাগ্রহের লিডারশিপ নিয়েছিলেন আব্বাস তাহেবজি কুশন নাম্বার টু ইন উইস সেশন অফ কংগ্রেস দ্য ডিমান্ড অফ পূর্ণ স্বরাজ ওয়াজ অ্যাকসেপ্টেড অ্যাজ দ্য এইম অফ দ্য কংগ্রেস তো কংগ্রেসের কোন সেশনে পূর্ণ স্বরাজের ডিমান্ডকে কংগ্রেসের এইম হিসাবে গ্রহণ করা হয়েছিল নাইনটিন টোয়েন্টি নাইনের লাহৌর সেশনে পূর্ণ স্বরাজের ডিমান্ডকে কংগ্রেসের এম হিসাবে অ্যাকসেপ্ট করা হয়েছিল এই নাইনটিন টোয়েন্টি নাইনের লাউ সেশন প্রিসাইড করেছিলেন জওহরলাল নেহেরু এবং এই সেশনে ডিক্লেয়ার করা হয়েছিল নেক্সট ইয়ার থেকে অর্থাৎ নাইনটিন থার্টি থেকে ছাব্বিশে জানুয়ারি দিনটিকে ভারতের স্বাধীনতা দিবস হিসাবে সেলিব্রেট করা হবে কুশেন নম্বর থ্রি হু ওয়াজ দ্য লিডার অফ দ্য বরদলি সত্যাগ্রহ বরদলি সত্যাগ্রহের লিডার কে ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল পেটেল ছিলেন বরদলি সত্যাগ্রহের লিডার সর্দার বল্লভাই পেটেলকে আয়রন ম্যান অফ ইন্ডিয়া বলা হয় গো ব্যাক টু বেদাস দিস কল গিভেন বাই বেদের দিকে ফিরে চলো এই কলটি কে দিয়েছিলেন এই কলটি দিয়েছিলেন যিনি আর্য সমাজ ফাউন্ড করেছিলেন আর্য সমাজের ফাউন্ডার স্বামী দয়ানন্দ সরস্বতী নোয়াখালী ইজ সিটুয়েটেড ইন নোয়া নোয়াখালী একটি এটি কোন দেশের ডিস্ট্রিক্ট বাংলাদেশে তো অপশন বি হবে আনসার মহাত্মা গান্ধী ওয়াজ ফার্স্ট অ্যারেস্টেড ডিউরিং সত্যাগ্রহ ইন দ্য ইয়ার তো গান্ধীজি প্রথমবার সত্যাগ্রহের সময় অ্যারেস্ট হয়েছিলেন কোন ইয়ারে গান্ধীজি সাউথ আফ্রিকাতে প্রথম সত্যাগ্রহ স্টার্ট করেছিলেন তো যখন তিনি সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকাতে ছিলেন তখন ওনাকে অ্যারেস্ট করা হয়েছিল প্রথমবার নাইনটিন জিরো এইটে তো নাইনটিন জিরো এইট হয়ে যাবে রাইট অ্যান্সার হোয়াট ওয়াজ দ্য বেসিস অফ ট্রান্সফার অফ পাওয়ার টু ইন্ডিয়া অন ফিফ ফিফটিন্থ অফ অগাস্ট পনেরোই আগস্টে ভারতকে পাওয়ার ট্রান্সফারের বেসিস কী ছিল তো ভারতকে পাওয়ার ট্রান্সফারের যে বেসিস ছিল সেটা হচ্ছে অ্যানিভার্সারি অফ দ্য সারেন্ডার অফ জাপানিস আর্মি বিফোর অ্যাডমিরাল মাউন্ট বেটেন অপশন টু উড বি রাইট আনসার পারমানেন্ট রেভিনিউ সেটেলমেন্ট অফ বেঙ্গল ওয়াজ ইন্ট্রোডিউসড বাই বাংলায় পারমানেন্ট রেভিনিউ সেটেলমেন্ট সিস্টেম কে ইন্ট্রোডিউস করেছিলেন আই থিঙ্ক তোমরা সবাই এর আনসার পারবে তো ট্রাই টু কমেন্ট ইউর আনসার অপশন ডি দ্যাট ইজ লর্ড কর্ণওয়ালিস ছিলেন বাংলায় পারমানেন্ট রেভিনিউ সেটেলমেন্টের ইন্ট্রোডিউসার মেহালওয়ারি সেটেলমেন্টকে ইন্ট্রোডিউস করেছিলেন ম্যাকেনজি ম্যাকেনজি মেহেলওয়ারি রেভিনিউ সেটেলমেন্ট ইন্ট্রোডিউস করেছিলেন এবং মুনরু রাউতারি সেটেলমেন্ট ইন্ট্রোডিউস করেছিলেন আর পারমানেন্ট রেভিনিউ সেটেলমেন্ট কবে ইন্ট্রোডিউস করা হয়েছিল সতেরোশো সালে নাইনটিন সেভেন্টিন নাইনটি থ্রিতে দ্য ফাদার অফ এক্সট্রিমিস্ট মুভমেন্ট ইন ইন্ডিয়া ইজ তো ভারতের চরমপন্থী আন্দোলনের জনক কে ছিলেন বাল গঙ্গাধর তিলক থ্রু হুইচ প্রিন্সিপাল অর ডিভাইস ডেট গান্ধীজি স্ট্রাইব টু ব্রিজ ইকোনমিক্স ইন তো কোন প্রিন্সিপাল বা ডিভাইসের মাধ্যমে গান্ধীজি আর্থিক ভেদাভেদের আর্থিক ভেদাভেদ দূর করার জন্য প্রয়াস করেছিলেন তো আনসার হয়ে যাবে ট্রাস্টিসিভ থিউরি অপশন সি উড বি রাইট আনসার মহাত্মা গান্ধী গট হিজ ইন্সপাইরেশন ফর সিভিল ডিসওভিডিয়েন্স ফ্রম গান্ধীজি সিভিল ডিসওভিডিয়েন্সের জন্য ইন্সপাইরেশন পেয়েছিলেন কার্ড থেকে তো আনসার হয়ে যাবে থরু অপশন এ উড বি রাইট অ্যান্সার দ্য ফার্স্ট ইন্ডিয়ান সিলেক্টেড ফর ইন্ডিয়ান সিভিল সার্ভিস ওয়াস ভারতের সিভিল সার্ভিসের জন্য প্রথম ইন্ডিয়ান সিলেক্ট হয়েছিলেন তিনি হচ্ছেন সত্যেন্দ্রনাথ টেগুর দ্য সিস্টেম অফ কমনওয়েলথ ইলেকট্রোট ইন ইন্ডিয়া ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউসড বাই দ্য ভারতের প্রথম কমনওয়েলথ ইলেকটোরেটের সিস্টেম ইন্ট্রোডিউস হয়েছিল কীসের মাধ্যমে মিন্টু মর্লে রিফর্মস অফ নাইনটিন জিরো নাইনের মাধ্যমে তো আনসার হবে মিন্টু মর্লে রিফর্মস নাইনটিন জিরো নাইন এই নাইনটিন জিরো নাইনই হয়েছিল নাসিক কনসপাইরিসি হো প্রেজেন্টেড ইন্ডিয়া ইন সেকেন্ড রাউন্ড টেবল কনফারেন্স সেকেন্ড রাউন্ড টেবল কনফারেন্সে ভারতকে কে রিপ্রেজেন্ট করেছিলেন ভারতের জাতীয় কংগ্রেসকে অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে রিপ্রেজেন্ট করেছিলেন গান্ধীজি এবং সরজনী নাইডু ভারতের মহিলাদের রিপ্রেজেন্ট করেছিলেন তো অপশন সি হবে সরজনী নাইডু হবে অ্যার আনসার যেহেতু গান্ধীজি অপশানে নেই সেকেন্ড রাউন্ড টেবল কনফারেন্স হয়েছিল নাইনটিন থার্টি ওয়ানে ফার্স্ট রাউন্ড টেবল কনফারেন্স হয়েছিল নাইনটিন থার্টিতে এবং থার্ড রাউন্ড টেবল কনফারেন্স হয়েছিলো নাইনটিন থার্টি টুতে এই প্রত্যেকটি রাউন্ড টেবল কনফারেন্সে কে ছিলেন ইন্ডিয়ার পক্ষ থেকে ডক্টর বি আর আম্বেদকর প্রত্যেকটিতে অ্যাটেন্ড করেছিলেন ও পার্সুয়েটেড দ্য রেটিংস অফ আর আইএন রয়্যাল ইন্ডিয়া নেভি টু সারেন্ডার অন দ্য টোয়েন্টি থার্ড ফেব্রুয়ারি নাইনটিন ফোরটি সিক্স নাইনটিন ফোরটি সিক্সের টোয়েন্টি থার্ড ফেব্রুয়ারি কে আর আইএনের রেটিংসকে পার্সুয়েট করেছিলেন সারেন্ডার করার জন্য অর্থাৎ আর আইএনের একটি সেকশন ছিল রেটিংস তো ওই সেকশনকে সারেন্ডার করতে কে মানিয়েছিলেন তো বল্লভভাই প্যাটেল অ্যান্ড এম এ জিন্না হবে অ্যারান্সার অন সেপ্টেম্বর টোয়েন্টি নাইনটিন থার্টি টু মহাত্মা গান্ধী ভিগান এ ফার্স্ট অ্যান্ড টু ডেথ ইন ইয়ারবাদা জেল অগেনস্ট তো পুনের ইয়ারবাদা জেলে আনটু ডেথ অর্থাৎ মরণ প্রাণ তিনি উপবাস শুরু করেছিলেন ফার্স্ট তিনি শুরু করেছিলেন মহাত্মা গান্ধী ফার্স্ট শুরু করেছিলেন ইয়ারবাদা জেলে উনিশশো বত্রিশের বিশ সেপ্টেম্বর কিসের অ্যাগেনস্টে কিসের বিরুদ্ধে তো অ্যাগেনস্ট কমনওয়েলথ অ্যাওয়ার্ড অফ র্যামসয় ম্যাকডোনাল্ড তো আনসার হয়ে যাবে কমনওয়েল অ্যাওয়ার্ড অফ র্যামসয় ম্যাকডোনাল্ড ওয়ান টাইম অ্যাসোসিয়েটেড ওয়ান টাইম অ্যাসোসিয়েটেড অফ মহাত্মা গান্ধী ব্রুক অফ ফ্রম হিম অ্যান্ড লঞ্চ এ রেডিক্যাল মুভমেন্ট কল্ড সেলফ রেসপেক্ট মুভমেন্ট হো ওয়াজ হি তো সময় গান্ধীজির সাথে তিনি জড়িত ছিলেন বাট সেখান থেকে তিনি চলে গিয়ে একটি রেডিক্যাল মুভমেন্ট স্টার্ট করেছিলেন লঞ্চ করেছিলেন সেলফ রেসপেক্ট মুভমেন্ট নামে তো সেলফ রেসপেক্ট মুভমেন্ট কে স্টার্ট করেছিলেন তো আনসার হয়ে যাবে ইভির রামাস্বামী নেইকের হোয়াট ডিড জ্যোতিবা ফুলের সত্যসূধক সমাজ অ্যাটেম্পট ইন দ্য লাস্ট সেঞ্চুরি তো লাস্ট সেঞ্চুরিতে জ্যোতিবা ফুলের সত্যসূধক সমাজের অ্যাটেম্প কী ছিল তো আনসার কী হবে সেভিংস সেভিং দ্য লোয়ার কাস্ট ফ্রম হাইপুর ক্রিটিক্যাল ব্রাহ্মণাস অ্যান্ড দেয়ার অপরচুনিস্টিক স্ক্রিপচার্স তো আনসার হবে অপশন

সল সত্যাগ্রহ মুভমেন্ট উইথ গান্ধী তো গান্ধীর সাথে সল সত্যাগ্রহ কে লিড করেছিলেন তো আনসার হয়ে যাবে অপশন ডি দ্যাট ইজ সরজিনী নাইডু সরজিনী নাইডু ভারতের প্রথম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কংগ্রেসের প্রথম মহিলা প্রেসিডেন্ট ছিলেন উনিশশো সালে তিনি প্রথমবার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে প্রিসাইড করেছিলেন অ্যাজ এ ইন্ডিয়ান ওমেন ভারতীয় মহিলা হিসাবে আর যদি অনলি উমেন হয়ে থাকে তাহলে প্রথম মহিলার সভাপতি ছিলেন এনিভেসান্ত সতী ওয়াজ প্রহিবিটেড বাই সতী প্রহিবিট করা হয় করা হয়েছিল কার মাধ্যমে তো দাহ প্রথা প্রহিবিট করেছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং অপশন সি উড বি রাইট অ্যান্সার দ্য সাইমন কমিশন ওয়াজ ফর্ম টু রিভিউ সাইমন কমিশন ফর্ম করা হয়েছিলো কী রিভিউ করার জন্য ভারতের যে কনস্টিটিউশন কনস্টিটিউশন রিপোর্টকে রিভিউ করার জন্য সাইমন কমিশন ফর্ম করা হয়েছিল নাইনটিন টোয়েন্টি সেভেনে সাইমন কমিশন ভারতে এসেছিল ওয়েন ওয়াজ দ্য ফার্স্ট ট্রেন স্ট্রিমড অফ ইন ইন্ডিয়া ভারতের প্রথম যে ট্রেন স্ট্রিম করা করা হয়েছিল অর্থাৎ প্রথম ট্রেন চালু করা হয়েছিল কবে লর্ড ডাল হৌসি নাইনটিন ফিফটি থ্রিতে প্রথম মুম্বাই টু থানে মুম্বাই থেকে থানে পর্যন্ত ট্রেন চালু করেছিলেন ভুইস অফ দ্য ফলোয়িং লাইব্রেরিজ হ্যাজ দ্য লার্জেস্ট কালেকশন অফ ম্যানেস্ক্রিপ্টস অফ হিস্টোরিক্যাল ভ্যালু হিস্টোরিক্যাল ভ্যালুর ম্যানেস্ক্রিপ্টগুলির লার্জেস্ট কালেকশন কোন লাইব্রেরিতে খোদাবাক্স ওরিয়েন্টাল পাবলিক লাইব্রেরিতে অপশন এ ওর বি রাইট অ্যান্সার इन दुज अब द फलोिंग सिस्टम ऑफ लैंड सेटलमेंट एडप्टेड बै द इंग्लिश डिट प्रोवाइड मोर प्रोटेक्शन टू द इंटरेस्ट अफ फार्मार्स तो फार्मार्ड इंटरेस्ट के मोर प्रोटेक्शन अर्थात और प्रोटेक्शन देवार्जन इंगरेजरा एक लैंड सेटलमेंट सिसटेम एडप्ट करें तो वही सिस्टेमर नाम कि पार्मान्ट सेटलमेंट अफ बेंगल तो अबशन ये उड वि रईट एनसर वन वज फार्ष्ट टेलीग्राफ लाइन स्टार्टेड इन इंडिया ड्यूरिंग लर्ड ডালহৌসি নাইনটিন ফিফটি ওয়ান নট নাইনটিন এইটিন ফিফটি ওয়ানে প্রথমবার টেলিগ্রাফ ক্যালকাটা টু ডায়মন্ড হারবার পর্যন্ত স্টার্ট করা হয়েছিল ওয়ান ডিড ব্রিটিশ গভর্নমেন্ট স্টার্ট রুলিং ইন্ডিয়া ডাইরেক্টলি কখন থেকে ব্রিটিশ গভর্নমেন্ট ভারতে ডাইরেক্ট রুলিং স্টার্ট করেছিলেন আফটার দ্য সিপয় মিউটেনিং এইটিন ফিফটি সেভেনের যে মহাবিদ্রোহ হয়েছিল এরপর থেকে ব্রিটিশ গভর্নমেন্ট ডাইরেক্ট ইন্ডিয়াতে রুলিং স্টার্ট করেছিলেন হোয়াট ডিড দ্য হান্টার কমিশন অ্যাপয়েন্টেড বাই দ্য ভাইস ভাইসরয় ভাইস রয় প্রুভ দ্য হান্টার কমিশন অ্যাপয়েন্ট করা হয়েছিল কি ইনভেস্টিগেট করার জন্য তো হান্টার কমিশন অ্যাপেন্ট করা হয়েছিল জ্যালিওনা বা ট্রেগেডির ইনভেস্টিগেট করার জন্য তো অপশন সি উড বি রাইট অ্যান্সার হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ দ্য ইন্ডিয়ান পাওয়ার্স কমিটি অফ দ্য কনস্টিটিউট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া তা ভারতের যে ভারতের যে কনস্টিটিউট অ্যাসেম্বলি এর ইউনিয়ন পাওয়ার্স কমিটির চেয়ারম্যান কে ছিলেন তো আনসার হবে পণ্ডিত জওহরলাল নেহেরু আর ফ্রম ওয়ার ডিড আচার্য বিনোয়া বেব স্টার্ট দ্য ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ ইন নাইনটিন ফোরটি নাইনটিন ফোরটিতে আচারিয়া আচার্য বিনোয়া বেব ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ স্টার্ট করেছিলেন কোথা থেকে তো আনসার হবে পেবনার ইন মহারাষ্ট্র মহারাষ্ট্রের প্যাবনার থেকে হুইচ ব্রিটিশ গভর্নর জেনারেল ইন্ট্রোডিউসড পোস্ট স্ট্যাম্প ইন ইন্ডিয়া ভারতের পোস্টে স্টাম্প কোন গভর্নর জেনারেল ইন্ট্রোডিউস করেছিলেন লর্ড ডাল হৌসি ইন্ট্রোডিউসড পোস্টেজ স্ট্যাম্প ইন ইন্ডিয়া দ্য অরিজিনাল নেম অফ স্বামী দয়ানন্দ সরস্বতী বাজ স্বামী দয়ানন্দ সরস্বতীর অরিজিনাল অরিজিনাল নেম কি ছিল মুলাশঙ্কর শঙ্কর অপশন ডি উড বি রাইট অ্যান্সার মুলায় শঙ্কর দ্য স্বদেশি মুভমেন্ট ওয়াজ লঞ্চড স্বদেশী মুভমেন্ট লঞ্চ করা হয়েছিল অ্যাজ এ প্রটেস্ট অ্যাগেনস্ট বেঙ্গল ডিভিশন বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রটেস্টের জন্য প্রটেস্ট হিসাবে স্বদেশী মুভমেন্ট স্টার্ট করা হয়েছিল নাইনটিন জিরো ফাইভে আচ্ছা নাইনটিন জিরো ফাইভে বেঙ্গল পার্টিশন কে করেছিলেন লর্ড কার্ডজন নাইনটিন জিরো সিক্সে মুসলিম মুসলিম লীগ ফরমেশন করা হয়েছিল দ্য নাইনটিন্থ সেঞ্চুরি রিওপেনিং ইন ইন্ডিয়া ওয়াজ কনফাইন্ড টু দ্য উনিশ সেঞ্চুরির যে নবজাগরণ ইন্ডিয়াতে হয়েছিল কতটুকু পর্যন্ত সীমিত ছিল আপার মিডিল আপার মিডিল ক্লাস পর্যন্ত লিমিটেড ছিল অপশন বি হু আজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু বি ইলেক্টেড টু দ্য ব্রিটিশ পার্লামেন্ট ব্রিটিশ পার্লামেন্টে বা প্রথম ভারতীয় কে ইলেক্ট হয়েছিলেন তো আনসার হবে দাদাভাই নরোজি দাদাভাই নরোজি প্রথম স্বরাজের জন্য ডিমান্ড করেছিলেন হো ইন্ট্রোডিউসড দ্য পার্মানেন্ট সেটেলমেন্ট ইন বেঙ্গল বাংলায় প্রথম পারমানেন্ট রেভিনিউ সেটেলমেন্ট সিস্টেম ইন্ট্রোডিউস করেছিলেন লর্ড কর্নওয়ালিস কোয়েশনটা রিপিট হয়ে গেছে হো ডিজাইন দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া তো স্বাধীন ভারতের ন্যাশনাল ফ্ল্যাগকে ডিজাইন করেছিলেন পিঙ্গলি ভ্যানকাইয়া বইচ অফ দ্য ফলোইং ইউরোপিয়ান কলোনিজার্স ডিড নট হ্যাভ এ সেটেলমেন্ট অন ইস্টার্ন কস্ট অফ ইন্ডিয়া তো ভারতের ইস্টার্ন কস্টে নিচের কোন ইউরোপিয়ান কলোনিগুলির সেটেলমেন্ট ছিল না তো ফ্রান্সের ছিল পর্তুগিজেরও ছিল ডাচেরও ছিল বাট ডেনিশের ছিল না তো আনসার হবে অপশন ডি দ্যাট ইজ ডেনিশ ইন দ্য বুইচ সেশন অফ ইন্ডিয়া ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস দ্য ট্রাইকালার ফ্লেগ ওয়াজ আনফোল্ড ফর দি ফার্স্ট টাইম তো প্রথমবার ভারতের কোন ন্যাশনাল কংগ্রেসের শেশনে ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন সেশনে ট্রাইকালার ফ্লেগ আনফোল্ড করা হয়েছিল তো আনসার হবে নাইনটিন টোয়েন্টি নাইনের লাহোর কংগ্রেস সেশনে আইজ অ্যামাং দ্য ফলোয়িং রেগুলেশনস মেড ইংলিশ এজ এ মিডিয়াম অফ এডুকেশন কম্পালসারি ইন গভর্নমেন্ট আইডেড স্কুলস অ্যান্ড কলেজেস তো কোন রেগুলেশনের মাধ্যমে ইংলিশ ইংলিশকে অ্যাজ এ মিডিয়াম অফ এডুকেশন শিক্ষার মিডিয়াম হিসাবে কম্পালসারি করা হয়েছিল গভর্নমেন্ট আইডেড স্কুলগুলি এবং কলেজগুলিতে তো আনসার হবে ম্যাকলয় মিনিট এইটিন থার্টি ফাইভের মাধ্যমে ডিউরিং কলোনিয়াল পিরিয়ড ব্রিটিশ ক্যাপিটাল ওয়াজ মেইনলি ইনভেস্টেড ইন কলোনিয়াল পিরিয়ডের সময় ব্রিটিশদের যে ক্যাপিটাল মানিক মেইনলি ইনভেস্ট করা হতো অ্যাগ্রিকালচারের উপর তো আনসার হবে এগ্রিকালচার এম এ জিন্না ইন ইস আর্লি পলিটিক্যাল লাইফ মোহাম্মদ আলি জিন্না ওনার প্রথম দিকের পলিটিক্যাল লাইফে তিনি কী করতেন তিনি কী করেছিলেন তো তিনি ইনিশিয়েট করেছিলেন হিন্দু মুসলিমের ইউনিটিকে ইনিশিয়েটেড হিন্দু হিন্দু মুসলিম ইউনিটি হো অ্যামাং দ্য ফলোয়িং কন্ট্রোল ম্যাক্সিমাম ট্রেড ইন ওয়েস্টার্ন কোস্টাল রিজনস ডিউরিং সেভেনটিন্থ সেঞ্চুরি সেভেন্টিন্থ সেঞ্চুরিতে ওয়েস্টার্ন কোস্টাল রিজনে কে ম্যাক্সিমাম ট্রেড কন্ট্রোল করতো আনসার হবে পর্তুগিজরা মুর্শিদ কলিখা আলি ওয়ার্দা অ্যান্ড সিরাজ ওয়ার অল নবাবস অফ তারা বাংলার নবাব ছিলেন গিভেন বিল ওয়ার দ্য নেমস অফ প্রমিনেন্ট লিডার্স অ্যান্ড দেয়ার রেসপেক্টিভ অপারেশনাল এরিয়াস ডিউরিং দ্য রিভল্ট পিরিয়ড সিলেক্ট দ্য ইনকারেক্ট প্লেয়ার তো এখানে রিভলিউশনারিদের নাম এবং তাদের অপারেশনাল এরিয়া দেওয়া আছে তো কোনটি ইনকারেক্ট ম্যাচ হয়েছে বলতে হবে তো রানী লক্ষ্মীবাই আমরা জানি ঝাঁসির রানী ছিলেন তো ঝাঁসি ছিল অপারেশনাল এরিয়া তো ইন্দুর হবে না প্রথমটাই হবে আনসার খান বাহাদুর খান রোয়্যাল খান তারপর কানভার সিং শাহবাদ নানা সাহেব কানপুর এগুলি কারিকলি ম্যাচ তো অপশান এ হবে এর আনসার হু ওয়াজ দ্য ন্যাশনাল লিডার অফ হু ওয়াজ দ্য ন্যাশনাল লিডার হো রোড হিস্টরি অফ ইন্ডিয়া অন দ্য ওয়ালস অফ দ্য আন্দামান সেলুলার জেল তো আন্দামান আন্দামানের যে সেলুলার জেল আন্দামানের সেলুলার জেলে তো ভারতের হিস্ট্রি লিখেছিলেন কোন ন্যাশনাল লিডার তো আনসার হয়ে যাবে বীর সাভারকার দ্য ডক্টরাইন অফ ল্যাপস ওয়াজ ফার্স্ট অ্যাপ্লাইড টু দ্য প্রিন্সলি স্টেট অফ ডক্টর অফ ল্যাবস প্রথম অ্যাপ্লাই করা হয়েছিল সাতারা প্রিন্সলি স্টেট অফ সাতারা তো সাতারা হয়ে যাবে এর আনসার দ্য ইন্ডিয়ান ইউনিভার্সিটিস ওয়ার ফার্স্ট ফাউন্ডেড ইন দ্য টাইম অফ তো ভারতের ইউনিভার্সিটিগুলি প্রথমবার ফাউন্ড করা হয়েছিল কার সময় দ্য লর্ড ক্যানিংয়ের সময় আনসার হয়ে যাবে লর্ড ক্যানিং লর্ড কেনিং ভারতের প্রথম ভাইস ছিলেন ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়াজ নট ইনভলভড ইন দ্য চিত্তাগ আর্মোরি রেড নাইনটিন থার্টি ফোর হো ওয়াজ ইনিশশো চৌত্রিশ সালে যে চিত্তাগং আর্মোরি রেড হয়েছিল এর মধ্যে কে কে ইনভলভ ছিলেন এবং কে ইনভলভ ছিলেন না তা আনসার করতে হবে কে ছিলেন না কল্পনা দত্ত ছিলেন সূর্যসেন তো মাস্টারদা নামে পরিচিত তিনিও ছিলেন এবং এই আর্মোরি রেডের মাস্টার মাইন্ডও ছিলেন সূর্য সেন প্রীতিলতা লতা উনিও ছিলেন তো দীনেশ গুপ্তা ছিলেন না তা আনসার হবে দীনেশ গুপ্তা আর হুইচ অফ দ্য ফলোয়িং ইভেন্টস মেড দ্য ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্য লেগ লেজিটিমেট মাস্টার্স অফ বেঙ্গল সুবা তা বেঙ্গল সুবার লিগালভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে মাস্টার বানানো হয়েছিল কিসের মাধ্যমে তা ব্যাটল অফ কী হবে ব্যাটেল অফ বক্সার হয়ে যাবে আনসার অ্যাপার্ট ফ্রম দ্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট উইচ স্টার্টেড অন নাইন অগস্ট নাইনটিন ফোরটি টু হোয়াট আদার্স সেনশনাল অ্যাক্টিভিটি অব দ্য ফ্রিডম ফাইটার্স ওয়াজ ডান অন নাইন আগস্ট উনিশশো বিয়াল্লিশ সালের নই আগস্ট কুইট ইন্ডিয়া মুভমেন্ট ছাড়া অন্য কোন সেনশনাল অ্যাক্টিভিটি ফ্রিডম ফাইটাররা করেছিলেন তো আনসার হবে কাকুরি মেল ট্রেন রবারই করেছিলেন তো অপশন ডি ওয়ুড বি কারেক্ট অ্যাইচ অফ দ্য ফলোয়িং ট্রিটিস ব্রড অ্যান্ড টু দ্য ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স অফ পেশা বাজিরাও টু পেশুয়া বাজিরাও টু এর ইন্ডিপেন্ডেন্ট কোন ট্রিটি সমাপ্তি করেছিল তো আনসার হয়ে যাবে ট্রিটি অফ বেসিন এইটিন জিরো টু এ ট্রিটি অফ বেসিন হয়েছিল সত্যাগ্রহ ফাইন্স এক্সপ্রেশন ইন সত্যাগ্রহ কিসের মধ্যে এক্সপ্রেশন পায় তো আনসার হয়ে যাবে নন কোপারেশন অপশন সি ওড বি কারেক্ট দ্য মুসলিম লিগ অ্যাডভোকেটেড এ মুসলিম স্টেট মুসলিম লীগ একটি আলাদা মুসলিম স্টেট অ্যাডভোকেট করেছিল অ্যাট দ্য লাহোর সেশন অফ নাইনটিন ফোরটি উনিশশো চল্লিশ সালের লাহোর সেশনে হো স্ক্রিপ্টেড গান্ধীজির ফেভারিট সং বৈষ্ণব জান্তু গান্ধীজির ফেভারিট সং বৈষ্ণব জান্তু কে স্ক্রিপ্ট করেছিলেন তো আনসার হবে নার্সি মেহতা হো ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু বি মেড এ ফেলো অফ দ্য রয়্যাল সোসাইটি অফ লন্ডন লন্ডনের রয়্যাল সোসাইটির প্রথম ভারতীয় ফেলো কাকে বানানো হয়েছিল তা আনসার হয়ে যাবে এসি ভাদিয়াকে ভয়েস অফ দিস ব্যাটেলস প্রুভড ডিসিসিভ ইন দ্য অ্যাংলো ফ্রেঞ্চ রিভেলরি ইন ইন্ডিয়া ভারতে অ্যাংলো ফ্রেঞ্চের কনফ্লিক্টে কোন ব্যাটেল এজ এ আলটিমেট রেজাল্ট হিসাবে প্রুভড হয়েছিল তা আনসার হবে ব্যাটেল অফ বন্দিভাস দ্য ইংলিশ অ্যাস্টাবলিশড দেয়ার ফার্স্ট ফ্যাক্টরি ইন ইন্ডিয়া অ্যাক্ট তো ইংরেজরা তাদের প্রথম ফ্যাক্টরি ভারতে কোথায় সেট আপ করেছিল তো সুরাটে ইংরেজরা তাদের প্রথম ফ্যাক্টরি স্থাপন করেছিলেন ইন দ্য বইস অফ দ্য ফলোয়িং ইয়ার্স টোয়েন্টি সিক্স জানুয়ারি ওয়াজ সেলিব্রেটেড অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্স ডে কোন বছর ছাব্বিশে জানুয়ারিকে অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্স ডে হিসাবে পালন করা হয়েছে তো নাইনটিন থার্টিতে ছাব্বিশে জানুয়ারিকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়েছিল পারমানেন্ট রেভিনিউ সেটেলমেন্ট অফ বেঙ্গল ওয়াজ ইন্ট্রোডিউসড বাই কুয়েশনটা রিপিট হয়ে গেছে কর্নওয়ালিস হবে কার্যান্সার হোস স্পোক অ্যাট দ্য স্ট্রক অফ মিড নাইট ওয়ান দ্য ওয়ার্ল্ড স্লিপস ইন্ডিয়া টু লাইফ অ্যান্ড ফ্রিডম কে বলেছিলেন এই স্পেসটি পণ্ডিত জওহরলাল নেহেরু বলেছিলেন হো স্টার্টেড দ্য ফার্স্ট ইংলিশ নিউজ পেপার ইন ইন্ডিয়া ভারতের প্রথম ইংলিশ নিউজ পেপার কে স্টার্ট করেছিলেন তো আনসার হয়ে যাবে জে এ হিকি জেমস অগাস্টাস হিক্কি দ্য আহমেদাবাদ সত্যাগ্রহ অফ গান্ধী ওয়াজ ডাইরেক্টেড এগেনস্ট গান্ধীজির যে আহমেদাবাদ সত্যাগ্রহ কীসের বিরুদ্ধে ছিল ইন্ডিয়ান মিল ওনার্স অ্যান্ড নন গভর্নমেন্ট অফিসিয়ালসের বিরুদ্ধে আইচ টাউন আর সিটি ইন ইন্ডিয়া হ্যাজ এ টাওয়ার মিনার নেম ডাফটার মোহাম্মদ আলি জিন্না মোহাম্মদ আলি জিন্নার নামে ভারতের কোন শহরটি নামকরণ করা হয়েছিল তা আনসার হয়ে যাবে তামিলনাড়ুর গুন্টুর শহরটিকে তো আনসার উঠবি গুণ্টুর হো রোড সারফরশি কি তামান্না আব হামারে দিল মেহে সারফরশি কি তামান্না আব হামারে দিলমেহে কে বলে কে লিখেছিলেন তা কুয়েশনটা অ্যাকচুয়ালি কম্পোজ করেছিলেন হবে লিখেছিলেন রিটার্ন বাই বিসমিল আজিমাদি ইন নাইনটিন টোয়েন্টি ওয়ান উনিশশো একুশ সালে বিসমিল আজিম আজিমাবাদী লিখেছিলেন আর পরে কম্পোজ করেছিলেন অর্থাৎ ইমোর্টালাইজ করেছিলেন রামপ্রসাদ বিসমিল যদি কম্পোজ করা বলা হতো তাহলে আনসার হতো

ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টস মর্লে মিন্টু অ্যাক্টও বলা হয় একে তো উনিশশো নয় সালের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টের মাধ্যমে প্রথম লেজিসলেশনের মধ্যে ভারতীয়রা রিপ্রেজেন্টেশন দিয়েছিল পাঞ্জাব ওয়াজ অ্যানেক্সড টু দ্য ব্রিটিশ এম্পায়ার ডিউরিং দ্য রিন অফ গভর্নর জেনারেল তো পাঞ্জাব অ্যানেক্স করা হয়েছিল কোন গভর্নর জেনারেলের সময় তো আনসার হয়ে যাবে লর্ড ডাল হৌজি লিস্ট ওয়ান এবং লিস্ট টু ম্যাচ করার জন্য বলা হচ্ছে তো লর্ড ক্লাইভ ছিল ইন্ট্রোডিউসার অফ ডুয়েল গভর্নমেন্ট ইন বেঙ্গল বাংলায় ডুয়েল গভর্নমেন্ট লর্ড ক্লাইভ লর্ড ওয়েলেসলি হয়ে যাবে সাবসিডিয়ারি অ্যালায়েন্স দুই তো প্রথমটা হবে চার তারপরটা হবে এক লর্ড ডালহৌজি হবে কী হবে ডক্টরাইন অফ ল্যাবস তিন হবে সি লৰ্ড কাৰজনৰ হৈ যাব ইণ্ডিয়ান ইউনিভাৰ্চিটিছ এক্ট অৰ্থাৎ দুই চাৰ এক তিন দুই অপশ্যন বি হ'ব এৰ কাইট আনচাৰ চাৰ এক তিন দুই হো ফ্ৰম দা ফলিং লিডাৰ্ছ ৱাজ নট এছনেটেড কাষে মাৰ্ডাৰ কৰা হয় এখনে মহম্মদ মহম্মদ আলি জিন্নাও ৰাইট আনচাৰ মহম্মদ আলী জিন্না মাৰ্ডাৰ কৰা হয় বাকি মহাত্মা গান্ধী লিয়াকাত আলী খান লুয়েস মাউন্ট ব্যাটেন ওদেরকে মার্ডার করা হয়েছিল প্লেস ক্রোনোলজিক্যালি দ্য ফলোয়িং ট্রিটিস তো নিজের যে ট্রিটিগুলি আছে এগুলিকে ক্রোনোলজিক্যাল অর্ডারে সাজানোর জন্য বলা হচ্ছে তো প্রথম পুন্তি হয়েছিল সতেরোশো প্রথম খুব ইজিলি করা যাবে কারণ এখানে ডেট দেওয়া আছে ইয়ার দেওয়া আছে উনিশশো সতেরোশো চৌরাশি প্রথম হবে তারপর সতেরোশো বিরানব্বই তারপর আঠারোশো দুই আঠারোশো নয় চার তিন দুই এক চার তিন দুই এক অপশন সি হবে আর কারেক্ট অ্যান্সার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নাইনটিন নাইনটিন ইজ অলসো নন এজ উনিশশো উনিশের যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একট কি নামে পরিচিত ছিল আনসার হবে মন্টেগু চ্যামসফোর্ড রিফর্মস হো ইজ কল্ড দ্য ফাদার অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ভারতীয় জাতীয় কংগ্রেসের ফাদার বলা হয় এ ও হিউমকে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস বেস্ট এক্সপ্লেন্স দ্য নেচার অফ দ্য রিভোল্ট অফ 1857 ফিফটি সেভেন তো নিচের যে স্টেটমেন্টগুলি এদের মধ্যে কোনটি বেস্ট এক্সপ্লেন করে উনিশশো সাতান্ন সালের মহাবিদ্রোহের নেচারকে দ্য লাস্ট এফোর্ট অফ দ্য ওল্ড পলিটিক্যাল অর্ডার টু রিগেইন পাওয়ার পাওয়ারকে পুনরায় পাওয়ার জন্য পলিটিক্যাল অর্ডারের ওল্ড পলিটিক্যাল অর্ডারের লাস্ট এফোর্ট ছিল তা আনসার হয়ে যাবে অপশন এ ইন নাইনটিন এইটিন মহাত্মা গান্ধী ওয়েন্ট টু ড্যাশ টু অর্গানাইজ এ সত্যাগ্রহ মুভমেন্ট অ্যামাংস্ট কটন মিল ওয়ার্কারস তো নাইনটিন এইটিনে কটন মিল ওয়ার্কারেরদের জন্য একটি সত্যাগ্রহ মুভমেন্ট অর্গানাইজ করেছিলেন তিনি কোথায় তান্সার হয়ে যাবে আহমেদাবাদ অপশান ডি সমাজ কী হবে ব্রাহ্ম সমাজ হয়ে যাবে বেঙ্গলে তারপর বেদ সমাজ যাবে বেদ সমাজ যাবে মাদ্রাজ সমাজ হয়ে যাবে নর্থ ইন্ডিয়া তারপর প্রার্থনা সমাজ বোম্বে আচ্ছা ব্রাহ্ম সমাজ বেঙ্গল অপশন কোনটিতে আছে বেঙ্গল হচ্ছে দুই তো সি এবং ডি দুই আছে তারপর প্রার্থনা সমাজ এটা তো মুম্বাইয়ে হবে অর্থাৎ বোম্বে হয়ে যাবে এক অপশন ডি হবে কারেক্ট আনসার কারণ দুই এবং এক এটা তো নিশ্চিত আমরা তারপর বেদ সমাজ এবং আর্য সমাজের মধ্যে কনফিউশন আছে বেদ সমাজ হবে মাদ্রাজ তো ঠিক আছে আর্য সমাজ নর্থ ইন্ডিয়া তো সমাজ নর্থ ইন্ডিয়া অপশন ডি হবে আর কারেক্ট আনসার টিপু সুলতানের আন্ডারে ল্যান্ড রেভিনিউ কীভাবে কালেক্ট করা হতো ওয়াজ মেনলি কালেক্টেড বাই গভর্নমেন্ট অফিসিয়ালস অ্যাপয়েন্টেড বাই টিপু তো আনসার হবে অপশন বি তারপর হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ লিখেছিলেন কবে এইটিন নাইনটি টুয়ে লিখেছিলেন তো অপশন বি হবে রাইট আনসার তারপর হচ্ছে দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হো ইনিশিয়েটেড দ্য ইন্ট্রোডাকশন অফ ইংলিশ ইন ইন্ডিয়া ওয়াজ তো ভারতে ইংলিশ এর ইন্ট্রোডাকশন কে শুরু করেছিলেন কোন গভর্নর জেনারেল শুরু করেছিলেন তো আনসার হবে লর্ড ম্যাকলাই আইডিয়া ওয়াজ গিভেন বাই লর্ড বেন্টিং বাট ইমপ্লিমেন্টেশন অফ দ্য আইডিয়া ওয়াজ ডান বাই লর্ড ম্যাকলাই তো আনসার উড বি অপশন বি হো অ্যামাং দ্য ফলোয়িং ভিজিটেড গান্ধীজি ইন সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকায় গান্ধীজির সাথে দেখা করতে কে গিয়েছিলেন গোপালকৃষ্ণ গুগলে গোপালকৃষ্ণ গুখলে গান্ধীজির পলিটিক্যাল গুরু ছিলেন ইন উইচ ইয়ার শল সত্যাগ্রহ টু প্লেস নাইনটিন থার্টিতে ডান্ডিমার্চ সল সত্যাগ্রহ হয়েছিল থ্রো উইচ এডুকেশনাল রিপোর্ট ক্যালকাতা ইউনিভার্সিটি কেম ইন টু কোন এডুকেশনাল রিপোর্ট এর মাধ্যমে কলকাতা ইউনিভার্সিটি এর অস্তিত্ব হয়েছিলো বা চালু করা হয়েছিল তো আনসার হয়ে যাবে ম্যাকলেস মিনিট সরি ম্যাকলেস মিনিট হবে না উডস ডিসপ্যাচ আঠারোশো চুয়ান্ন সালে লর্ড ডাভলসি উড ডিসপ্যাচ এনেছিল এবং আঠারোশো সাতান্ন সালে প্রথম ইউনিভার্সিটি স্থাপন করা হয়েছিল লর্ড ক্যানিংয়ের সময় মুসলিম লিগ ওয়াজ ফাউন্ডেড ইন দ্য ইয়ার মুসলিম লীগ ফাউন্ড করা হয়েছিল কবে নাইনটিন জিরো সিক্সে দ্য ফেমাস রেভলিউশনারি সঙ্গ সারফরুষি কি তমন্না আমারে দিল হে ওয়াজ কম্পোজ বাই কম্পোজ করেছিলেন রামপ্রসাদ বিসমিত দ্য ফার্স্ট অফ ইন্ডিয়া ওয়াজ লর্ড কেনিং ফ্রম হুইচ অফ দ্য ফলোয়িং উপনিষেদস দ্য ওয়ার্ডস জয়তে এনস্ক্রাইপড এন দেবনেগরি স্ক্রিপ্ট বিলো দ্য অ্যাভাকাস অব দ্য স্টেট আর সত্তম্যাব জয়তে যে আমাদের স্টেট অ্যাম্ব্লেমের মধ্যে এনস্ক্রাইব করা থাকে তো এটি কোন উপনিষেদ থেকে নেওয়া হয়েছিল তা আনসার হবে মন্দুকা উপনিষেদ লাহুর ওয়াস রঞ্জিত সিংস পলিটিক্যাল ক্যাপিটাল রঞ্জিত সিংহের পলিটিক্যাল ক্যাপিটাল ছিল লাহোর আর রিলিজিয়াস ক্যাপিটাল ছিল অমৃতসর হু ওয়াজ দ্য ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট অফ কংগ্রেস কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন অ্যানিভেশন উনিশশো সালের ক্যালকাতা সেশনে তিনি প্রিসাইড করেছিলেন হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ দ্য পার্টিশন কাউন্সিল পার্টিশন কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন লর্ড মাউন্ট বেডেন হুইজ জেনারেলি অ্যাকোনোলাইজ অ্যাজ দ্য পিউনার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট ইন মডার্ন ইন্ডিয়া তোমরা আনসার করতে পারো কোয়েশনটি তো মডার্ন ইন্ডিয়াতে লোকাল সেলফ গভর্নমেন্ট এর পিওনার কে ছিলেন তো আনসার আসবে লর্ড রিপন আফটার দ্য বরদলি সত্যাগ্রহ দ্য টাইটেল অফ সর্দার টু বল্লভ ভাই পেটেল ওয়াজ গিভেন বাই বরদলি সত্যাগ্রহ কবে হয়েছিল নাইনটিন টোয়েন্টি এইটে তো বরদলি সত্যাগ্রহের পর বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দিয়েছিলেন মহাত্মা গান্ধী মোহনদাস করমচাঁদ গান্ধী ওয়াজ কল্ড অ্যাজ মহাত্মা বাই তো গান্ধীজিকে মহাত্মা বলেছিলেন বা মহাত্মা উপাধি কে দিয়েছিলেন রবীন্দ্রনাথ ট্যাগোর দ্য মহাম্যাডাম অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ লেটার বিকেম দ্য মহাম্যাডাম অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ পরে কী নামে পরিচিত হয়েছিল আলিগড় মুসলিম ইউনিভার্সিটি নামে পরিচিত হয়েছিল পূর্ণ স্বরাজ কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স ওয়াজ ডিক্লেয়ার টু বি দ্য গোল অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এন সেশন অফ কোন সেশনে পূর্ণ স্বরাজকে ডিক্লেয়ার করা হয়েছিল ভারতীয় জাতীয় কংগ্রেসের গোল হিসাবে উনিশশো উনত্রিশের লাহুর সেশনে হু ওয়াজ দ্য অথর অফ দ্য বুক মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথার কী হবে গান্ধীজি মতিলাল নেহরু অ্যান্ড চিত্তরঞ্জন দাস ওয়ার দ্য ফাউন্ডার মেম্বার্স অফ দ্য কী হবে স্বরাজ পার্টির ফাউন্ডার ছিলেন তারা দুজন মতিলাল নেহরু এবং চিত্তরঞ্জন দাস কবে উনিশশো তেইশে দ্য ইমোর্টাল ন্যাশনাল সং বন্দে মাতরম হ্যাজবিন রিটার্ন বাই বন্দে মাতরম কে লিখেছিলেন বঙ্কিমচদ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মোহাম্মদ অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কলেজকে স্থাপন করেছিলেন ওয়াজ ফাউন্ডেড বাই সার সহম্মদ আহমদ স্যার সয়দ আহমদ খান ভয়েস অফ দ্য ফলোয়িং ওয়াজ নট এ ফ্রেঞ্চ সেটেলমেন্ট ইন ইন্ডিয়া তো ভারতের মধ্যে ফ্রেঞ্চ সেটেলমেন্ট কোনটি নয় পুডুচেরি মাহে গুয়া এগুলি তো ফ্রেঞ্চ সেটেলমেন্ট বাট চন্দননগর ওয়াজ নট এ ফ্রেঞ্চ সেটেলমেন্ট ইন ইন্ডিয়া গান্ধীজি কনসিডার্ড খাদি অ্যাজ সিম্বল অফ খাদিকে কিসের সিম্বল হিসাবে কনসিডার করেছিলেন তা হবে ইকোনমিক ইন্ডিপেন্ডেন্সের সিম্বল হিসাবে ইন্ডিয়া উইন্স ফ্রিডম ইজ দ্য অফ মোস্ট ইম্পর্টেন্ট ওলানা আবুল কালাম আজাদ হয়ে যাবে রাইট অ্যান্সার তো ফ্রেন্ডস আমরা নেক্সট ভিডিওতে আরও ওয়ান হান্ড্রেড কোয়েশনস করবো তোমরা ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ডদের সাথে